নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। হাজেলাই নষ্টের মূল, সরকারকে ক্লিন চিট পরিমলের। পাঁচ নথি বাতিলে সমস্যা বাড়বে, অভিমত কংগ্রেসের। সৎ মায়ের উপর নির্যাতন, সুজাবের বিরুদ্ধে মামলা। তিন ভিডিও সাসপেন্ড, আতঙ্কে গ্রামোন্নয়ন আমলারা। বিস্তারিত খবর। রাজ্য সরকার পাঁচ নথি বাতিলের বিরুদ্ধে হলফনামা দিয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু প্রতীক হাজেলা নিজের মর্জি মাফিক পাঁচ নথি বাতিলের পক্ষে মতামত দেন। একথা জানিয়ে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, রাজ্য সরকার পাঁচটি নথি রাখার আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু হাজেলা আদালতে এর বিপক্ষে হলফনামা দেন। তবে মন্ত্রীর আশা, আগামী 23 অক্টোবরের শুনানিতে এই পাঁচ নথি সামিল হতে পারে। মন্ত্রীর বক্তব্যে তেমন আশার বাণী শোনা গেল না। হাজেলার ঘাড়ে যাবতীয় দোষ চাপিয়ে রাজ্য সরকারের পক্ষে বললেন তিনি, রাজ্য সরকারের কোনো দোষ নেই তার অভিমত। আমি নিজেও এসওপি যখন তৈরি করা হয়েছিল আমি নিজে ছিলাম। প্রথমে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে, যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে এসওপি সাবমিট করার জন্য বলেছিল, তো আমরা আমাদের পক্ষ থেকে আমরা কেন্দ্র সরকারকে জানিয়েছিলাম যে এই ক্রাইটেরিয়া রাখতে হবে। তো কেন্দ্র সরকারের পক্ষ থেকে জমা দেওয়ার পরেও আপনারা লক্ষ্য করলেন, হাজেলা সাহেব যিনি এই এনআরসি কোঅর্ডিনেটর হন, সুপ্রিম কোর্টে যাকে নিযুক্ত করেছেন, তিনি কাউকে জিজ্ঞেস না করে ওনার ইচ্ছা অনুযায়ী তিনি এই কিছু ব্যবস্থা, এই ব্যবস্থাকে বাতিল করার জন্য যে আমাদের 15টা ব্যবস্থা ছিল যার মধ্যে এনআরসি প্রস্তুত করা চলছিল, বাতিল করার জন্য তিনি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি পেশ করলেন। তারপর রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আরও 5টা যাতে অন্তর্ভুক্ত করা যায় তার জন্যে আমরা মাননীয় সুপ্রিম কোর্টকে, আমরা মহামান্য সুপ্রিম কোর্টকে আমরা এফিডেভিট দাখিল করেছি। এফিডেভিট ব্যাপারে আপনারা জ্ঞাত আছেন, তো এফিডেভিটের ব্যাপারে মহামান্য সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত সায় দেননি। আগামী 23 তারিখ এ নিয়ে একটা শুনানি হবে বা এ ধরনের আমাদের পক্ষ থেকে উকিল থাকবে। কাজে এখানে রাজ্য সরকারের ব্যাপারটা এরকম যে রাজ্য সরকার খুব চেষ্টা করছেন মাননীয় সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে, যে আগে যেগুলো নথির ভিত্তিতে এনআরসিতে নাম অন্তর্ভুক্ত করা চলছিল সব এই নথিগুলো যাতে মান্যতা পায় তার ব্যবস্থা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার নিজেই আর্জি পেশ করছেন। এই আমি মনে করি এখানে রাজ্য সরকারের যে করণীয় কাজ ছিল সব করে যাচ্ছেন, এবং আমরা আশা করছি এ ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো না কোনো ভাবেই হোক এটা এই যে রাজ্য সরকারের এপিল বা কেন্দ্রীয় সরকারের এপিলকে মানতে। এনআরসির পাঁচ নথি বাতিলের প্রতিবাদ জানালো শিলচর জেলা কংগ্রেস। এতে আসামের বসবাসকারী বাঙালিরা সমস্যায় পড়বেন। এই অভিমত ব্যক্ত করে শিলচর জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে জানান, বিষয়টি অত্যন্ত উদ্বেগের, এতে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন, কংগ্রেস এ সম্পর্কে শীঘ্রই সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। আমরা বিগত দিনে আশা করেছিলাম যে 15টা নথিকে ভিত্তি করে এই এনআরসির প্রক্রিয়া চলছিল, এবং সেই 15টা নথি বহাল রেখেই আমরা আশা করেছিলাম সেটার পরবর্তী পর্যায়ের কাজকর্ম চলবে। এবং আমরা দেখেছি যে আজল আসা 5টি নথি বাদ দেওয়া, যেটা 1951-এর এনআরসি রেজিস্ট্রেশনের এবং পরবর্তীতে 1971-এর ভোটার লিস্ট বা অন্যান্য আরও 3টি নথি, মোট 5টি নথি বাদ দেওয়ার যে প্রপোজাল সুপ্রিম কোর্টের কাছে দিয়েছিলেন, এবং সুপ্রিম কোর্ট তারই সেই দেওয়া মতে প্রপোজালগুলো গ্রহণ করেছেন, 5টি নথি আপাতত বাদ দিয়ে 10টি নথির উপরে সেটা জোর দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই 5টি নথি, এটা বিশেষ করে 1951 ইংরেজির যে এনআরসি রেজিস্টার ছিল সেই রেজিস্টার এনআরসিকে যদি বাদ দিয়ে করা হয় সেটা আমাদের মনে হয় এটা সংবিধানসম্মত নয়, ন্যায়সঙ্গত নয়, আইনসঙ্গত নয়। ভারতীয় জাতীয় কংগ্রেস এ ব্যাপারে বিশেষভাবে আলাপ আলোচনা সবসময়ই করছে, এখনও আমরা আশা করছি। তবে আমাদের একটা আশার আলো দেখতে পাচ্ছি যে আমাদের চিফ জাস্টিস এবং সুপ্রিম কোর্টের জাস্টিস যিনি দায়িত্বে আছেন রঞ্জন গগৈ সাহেব, উনি বলেছেন যে আগামী 25 অক্টোবর
তেইশে অক্টোবর সেটা পুনর্বিবেচনা করা হবে, সেটা রাখা হবে কি না হবে। প্রতীক হাজেলার পাঁচটি নথি বাদ দেওয়ার প্রস্তাবকে সুপ্রিম কোর্টে বহাল রাখায় বাঙালি হিন্দু মুসলমানকে ভাতে মারার চক্রান্ত করা হয়েছে বলে মন্তব্য করেন শিলচর জেলা কংগ্রেসের তফসিলি বিভাগের সভাপতি সজল কান্তি দাস। তিনি বলেন, এর ফলে সাধারণ গরিব মানুষ কোনো নথি দেখাতে পারবে না, এতে সমস্যা আরও বাড়বে। তিনি পাঁচ নথি বহাল রাখার দাবি জানান। দেখুন, পঞ্চ নথি যেটা বাদ দেওয়া হয়েছে সেটা শুধু নথি বাদ দেওয়া নয়, সেটা বাঙালিদের পেটে লাঠি মারা হয়েছে। কারণ বাঙালি সম্প্রদায়ের মানুষ হিন্দু হোক আর মুসলমান হোক, তারা প্রতিটা মজদুর মেহনত এবং কেটে খাওয়া মানুষ। সেই সব মানুষ তখনকার সময়ে অনেকেই আছে যারা জমিন কিনতে পারেননি, তাই বলে কি তারা বিদেশি হয়ে যাবে? তা কখনো সম্ভব না। দ্বিতীয় কথা হচ্ছে, তাদের কাছে যে নথিগুলো আছে সেই নথিগুলো অরিজিনাল নথি, এবং সেই নথিগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে আমি মনে করি ইচ্ছাকৃতভাবে বাঙালি মানুষদের দেখে দেখে আসাম থেকে বিতাড়িত করার, তাদের যে আশির আন্দোলন ছিল আলি কুলি উলাই যাও উলাই যাও, সেই কথাটি প্রমাণ করলেন আমি মনে করব বর্তমান আসামের মুখ্যমন্ত্রী তথা হাজেলা সাহ এবং রঞ্জন গগৈ। আর রঞ্জন গগৈর কোর্টে যে কেসটি বর্তমানে চলছে, সে কেসটি এখান থেকে আমি মনে করি সরিয়ে দিলে অন্য জায়গাতে যাওয়াটা অত্যন্ত প্রয়োজন, আর না হলে আমরা সত্যিকারের বিচার পাচ্ছি না, সেটা আমাদের মনে। মার উপর নির্যাতন চালানোর অভিযোগ উঠল কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিনের বিরুদ্ধে। এই অভিযোগ আনলেন সুজাম উদ্দিনের সৎ মা ছায়রা বেগম লস্কর। ছায়রা বেগম এ নিয়ে আদালতের দ্বারস্থ হন। ছায়রা বেগমের অভিযোগ কেবল নির্যাতন নয়, তাকে প্রাণ নাশেরও হুমকি দিয়েছে বিধায়ক। তিনি জানান, 2013 সালের 16 মে সুজাম উদ্দিনের বাবা তজমুল আলী লস্করের সঙ্গে শরীয়ত মতে তার বিয়ে হয়। তজমুল আলীর মৃত্যুর পর তাকে ঘর থেকে বের করে দেন সুজাম। তজমুল আলী লস্কর এমএলএর বৌ মানে সুজাম উদ্দিন কানে মারার হুমকি দিচ্ছে। এরকম আমি চাই, আমি মানে একটা নিরাপত্তা চাই। আমি সব গরিব মানুষ, আমি আইলা খান্তি সবসময় আমার আব্বা দাবার আইতাম দেখতাম আমার প্রত্যেক আছে। আমি বাবার বাড়িতে গেছি, বাবার বাড়ি যাবার বাদে আমার ভাই অন্য একটা গাঁও সভা হয়েছে, আমার বাইরে ঘুরে আইছে। আমি বললাম, ভাই আমার একটা গাঁও দেখবি তো বাবা, তা বাবা ইয়ে আর একটা বিরা বাস ও আমি হাইলা খান্তি আমি নিজে অ্যাপ্লাই করছি, নিজে অ্যাপ্লাই করি অনলাইনে একটা আমার ডিসি সারে আমার একটা দিছে সার্টিফিকেট, ওই সার্টিফিকেটের কারণে সুজাপুতিনি আমার। তিন বিডিও সাময়িক বরখাস্ত হওয়াতে গ্রাম উন্নয়ন বিভাগে আমলাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। প্রতিটি ব্লকে মনরেগার দুর্নীতির তদন্ত করছে ভিজিল্যান্স, তাই কোপ অন্যদের উপর পড়ার সম্ভাবনা প্রবল। শুক্রবার দুর্নীতির অভিযোগে বরাকের তিন খণ্ড উন্নয়ন আধিকারিককে বরখাস্ত করল সরকার। বিডিওরা হলেন দক্ষিণ করিমগঞ্জ ব্লকের সরোজ দাস, বরজালেঙ্গা ব্লকের রঞ্জিত কলিতা এবং লালা ব্লকের গিরিশচন্দ্র বৈশ্য। কে এই সাসপেন্ড বিডিও সরোজ দাস? এর আগেও তিনি জেল খেটেছেন। কয়েক বছর আগে ত্রাণ বণ্টনের চাল কেলেঙ্কারিতে তাকে গ্রেফতার করা হয়েছিল, তিনি জেল খাটেন। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের প্রিয় পাত্র হয়ে ওঠেন তিনি। নমামি বরাক উৎসবে তাকে সৎ অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়। আর নমামি বরাকের এক বছরের মাথায় সৎ অফিসারের এই দশা, সাসপেন্ড হতে হলো তথাকথিত সৎ অফিসারকে। এবারে বিরতি, ফিরে এলাম বিরতির পর। পালংঘাট জিপির 64 জন কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দিলেন। পালংঘাট ব্লক মণ্ডলের আয়োজিত সভায় বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে তারা এই বিজেপি দলে যোগ দেন। মন্ত্রিসভাকে উত্তরীয় পড়িয়ে দলে বলন করেন। আজকে এখানে পুনির মুখে যে সভায় আমাদের এই অঞ্চলের 64 জন নাগরিক আমাদের দলে যোগদান করলেন। আমাদের এখানে আমাদের প্রাক্তন এপি বিক্রম ভাই সহ আমাদের দলের যারা পুরানো কর্মীরা আছেন তাদের
অনুপ্রেরণায় তারা এখানে অনুষ্ঠান বন্ধ করেছেন। তারা যারাই আমাদের পুরনো কর্মীরা আছেন তারা সবাই এখানে উপস্থিত আছেন। তো দলে যোগদান সহ আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক যে প্রকল্প, এই প্রকল্পগুলো কীভাবে আমরা রূপায়িত করতে পারি এ সমস্ত নিয়ে আলোচনা হয়েছে। আমি আশা করছি যে এই অঞ্চলের নাগরিকরা যেভাবে দলের সঙ্গে এবং যারা আমাদের পুরানো কর্মীরা আছেন সবাই মিলেমিশে দলেরকে এগিয়ে নিয়ে যাবেন এবং আগামীতে এই অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক যে কাজ কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষে আরম্ভ হয়েছে তার সঠিক প্রতিফলন এখানে লক্ষিত হবে। কাশীপুর পয়েন্টে ক্রুইজার মারুতির মুখোমুখি সংঘর্ষে আহত হন 5 জন, একটি শিশুসহ মহিলার অবস্থা গুরুতর, 5 জনই যাত্রী ছিলেন। মারুতি গাড়িটি বাসকান্দি থেকে শিলচর অভিমুখী আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ক্রুইজারের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আইএসবিটির 147 ব্যাটালিয়ন পালন করল স্বচ্ছতা হি সেবা ভারত অভিযান। সিআরপিএফ জওয়ানরা পুরো এই আইএসবিটি চত্বর সাফাই করেন। এই অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই শের সিং। সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে স্বচ্ছতাই সেবা। এর অঙ্গ হিসেবে শনিবার জেলা অনাময় সমিতির উদ্যোগে শিলচর রেল স্টেশনে সাফাই অভিযান হয়। সহযোগিতায় ছিল উত্তর পূর্ব রেল এবং রোটারি ক্লাব। স্বচ্ছতাই সেবা আমাদের 15 থেকে শুরু হয়েছে সারা ভারতবর্ষব্যাপী। এটা চলবে আগামী 2 অক্টোবর পর্যন্ত। এর অন্তর্গত বিভিন্ন প্রোগ্রামের মাঝে আজকের প্রোগ্রামটি হচ্ছে শিলচর রেলওয়ে স্টেশনের সাফাই অভিযান। আমরা ক্লিনলিনেস ড্রাইভস দিচ্ছি শিলচর রেলওয়ে স্টেশনে। আমার সাথে আছেন ম্যানেজার শিলচর রেলওয়ে স্টেশন। আর আমরা বিশেষভাবে দুটোর উপরে আমরা এর উপর গুরুত্ব দেবো। একটা হচ্ছে ক্লিনলিনেস আছে, ক্লিনলিনেসের সাথে সাথে যে ডিসপোজাল অফ প্লাস্টিক যেটা একটা চরম অবস্থার সৃষ্টি করে সেই জন্য আমরা কিছু জাগরূকতা সৃষ্টি করব। তো এটাই হচ্ছে আজকের মুখ্য উদ্দেশ্য। তো আশা করছি সবাই আমাদের সাথে যোগ দেবেন এবং পার্ট নেবেন, আমরা কাজটা চালিয়ে যাব। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে যে আমাদের এই স্বচ্ছ অভিযান যেটা প্রাক্যকালীন মানে বেসিস যেটা হচ্ছে স্বচ্ছ হি সেবা এই অনুষ্ঠানটি, এবং আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে পিএইচই কর্মকর্তারা যেভাবে উদ্যোগ নিয়েছে অত্যন্ত আমার ভালো লেগেছে যে আজকে আমাদের সাথে হাত মিলিয়ে ওরা আমাদের এই স্টেশন প্রিমিসেসকে পরিষ্কার রাখার এক সংকল্প নিয়ে এসেছে। আমি তাদেরকে আমাদের রেলওয়ে স্টেশনের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। এবারে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ইটখোলার স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যালয়ে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল ইয়াশি ও লায়ন্স ক্লাব অফ শিলচর লায়নেসের যৌথ ব্যবস্থাপনায়। শিবিরে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। লায়নেস ক্লাবের পক্ষ থেকে সভানেত্রী সাক্ষী ভট্টাচার্য ও ইয়াশির সঞ্জীব রায় শিবিরে যোগদানকারীদের ধন্যবাদ জানান। লায়ন্স ক্লাব অফ শিলচর লায়নেস এবং ইউথ এগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াশির যৌথ ব্যবস্থাপনায় আজ আমরা বিবেকানন্দ বহুমুখী বিদ্যামন্দির হাই স্কুলে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। আমাদের যে ডাক্তার আজকে সব ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন তিনি হলেন ডাক্তার তনুরিত চৌধুরী। ডাক্তারকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাদের সহযোগিতা করছেন। আর স্কুল কর্তৃপক্ষকে আমাদের আন্তরিক ধন্যবাদ, তারা আমাদের এভাবে সবসময় সহযোগিতা করেন, আজকেও আমাদের ভীষণভাবে সহযোগিতা করেছেন। আর সাথে
ইয়াসিকে অনেক ধন্যবাদ, তারা সবসময় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন যে কোনো স্বাস্থ্য শিবির বা যে কোনো আমাদের সামাজিক কাজে। আমরা লায়ন্স ক্লাব সবসময় সমাজের দুর্বল শ্রেণীর মানুষের সেবামূলক কাজে আমরা সবসময় এগিয়ে থাকি। আমরা ভবিষ্যতেও আমরা এভাবে আরও স্বাস্থ্য শিবিরের আয়োজন করব এই স্কুলে, এটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। কুকি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের অষ্টম নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হলো শনিবার। এতে কুকি ছাত্র সংস্থার নতুন কমিটি গঠিত হয়। সভাপতি ও সম্পাদক হয়েছেন যথাক্রমে সেনু হাউকিপ ও মাইকেল হাউকিপ। जो फ्रेशर मीट जो अभी चल रहा है ये इसलिए क्योंकि किया जा रहा है ताकि जो नए स्टूडेंट्स हैं वो बहुत सारी जगहों से आते हैं, सिर्फ एक जगह से नहीं, तो उन लोगों को हम वेलकम करते हैं और इसी तरह से हम उनका स्वागत करते हैं क्योंकि स्टूडेंट्स जो है उनको मदद भी चाहिए होता है, तो फाइनेंशियली हो जैसे भी हो हम लीडर जो लोग हैं हम उनका मदद करते हैं, फिर यहाँ पर उनका इंट्रोडक्शन होता है, तो इसी वजह से हम ये सब करते हैं। और बाकी जितने भी स्टूडेंट्स हैं यहाँ पे आके कुछ नया सीखते हैं हमेशा, और जितने भी वो लोग सीखते हैं उस चीज़ को वो फ्यूचर में ताकि वो ठीक से आजमा पाए और ट्राई कर पाए, इसलिए हम यहाँ पे उनको बुलाते हैं। और हमारे जो लोग हैं यहाँ पे एकदम वार्म उनका वेलकम करते हैं, कोई भी किसी तरीके का मतलब कोई एकदम फ्रेंक और फ्रेंडली होकर हम उनका यहाँ पर स्वागत करते हैं। মহরম উপলক্ষে রামনগর নতুন মসজিদে ওয়াজ মহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুর থেকে শুরু হয় ওয়াজ মেহফিল, রাতভর চলে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা আব্দুল জলিল, পৌরোহিত্য করেছেন মৌলানা কুতুবুদ্দিন। আজকে আমাদের পবিত্র মহরম এবং আশুরা, যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের যা কিছু হয়েছে এই তারিখে হয়েছে এবং যা কিছু হবে, আমাদের ইসলামে আছে যে দুনিয়া একদিন সৃষ্টি হয়ে যাবে এবং দুনিয়া একদিন ধ্বংস হবে, ওই মহরমের 10 তারিখে দুনিয়াটা ধ্বংস হবে। তা আমরা ওই সম্মানিত মহরম দিনকে সম্মান দেওয়ার জন্য আমরা আজ 4 বছর থেকে এই পবিত্র মহরমের দিনে এই আমাদের উৎসব পালন করে এসেছি। আজকেও তাই আমরা সারা রাতব্যাপী এই উৎসব পালন করব এবং সকাল 5 ঘন্টার সময় বিশ্ব শান্তির কামনার জন্য আমরা মোনাজাত করব। রাধামাধব রোডের দানিশ একাডেমিতে শুরু হলো 2 বছরের ডিএলএড প্রশিক্ষণ কোর্স। রবিবার থেকে ক্লাস শুরু হবে, জানালেন কলেজ কর্তৃপক্ষ। তো আমাদের অত্যন্ত খুশি লাগছে যে আমরা দানিশ জুনিয়র কলেজ এসসিআরটির একটা মানে গভর্নমেন্ট স্টাডি সেন্টার পেয়েছি, তো আজকে থেকে ওটার ক্লাস শুরু হবে। তো 2 বছরের কোর্স। কোর্সটা কি কি মানে গভর্নমেন্টে জব করতে পারবে ওটা। সংবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। হাজেলায় নষ্টের মূল, সরকারকে ক্লিন চিট পরিমলের। পাঁচ নথি বাতিলে সমস্যা বাড়বে, অভিমত কংগ্রেসের। সৎ মায়ের উপর নির্যাতন, সুজাবের বিরুদ্ধে মামলা। 3 বিডিও সাসপেন্ড, আতঙ্কে গ্রামোন্নয়ন আমলারা। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।